আমরা এখন দেবগ্রামে এসেছি বিশ্বজিতের হাত ধরে, এবং বিশ্বজিৎ এখানকার প্রাণ পুরুষ, এছাড়াও আরও অনেক ছেলেরা রয়েছে ওর এই অসামান্য কাজে সহায়তা করার জন্য। তো বিশ্বজিতের মুখেই আমরা এই জায়গা সম্বন্ধে কিছু শুনছি। বিশ্বজিৎ রায়, আমরা রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে এসেছি, তারপরে কুপার্স ক্যাম্প এরিয়া পেরিয়ে আমরা এখন নাসেরকুলি রাস্তা ধরে দেবলগড়ের দিকে এগিয়ে যাব। এই নাসেরকুলি অঞ্চলটাও বেশ প্রাচীন, এবং এখান থেকেও বিক্ষিপ্তভাবে গুপ্ত পরবর্তী পাল সভ্যতা বিভিন্ন সময়কার বিভিন্ন প্রত্নবস্তু সেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা দেবলগড়ের সঙ্গে তুলনীয় নয়, বা দেবলগড়ে যেরকম স্তরীভূত রয়েছে সভ্যতা সেই চিহ্নগুলো আমরা এই অঞ্চলে পাইনি। কিন্তু স্থানীয় ইতিহাস বা লোকসংস্কৃতির বিষয়টা যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আমরা দেখব যে এই অঞ্চলগুলো সবই নিম্নভূমি, জলা জঙ্গল, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত। ঘোলা একটি জনপদ, আইসমালি একটি জনপদ, তাহলে জায়গা যার নাম যদি হয় ঘোলা, জায়গাটার নাম যদি হয় আইসমালি, এখান থেকে আমাদের একটা বিষয় বোঝা উচিত যে অঞ্চলগুলো নির্দেশ করছে জলাভূমি অঞ্চলের, নিম্নভূমি অঞ্চলের। আমরা যেটুকু বিশ্লেষণ করার মতন অবস্থায় পাই সেই প্রমাণ থেকে বুঝতে পারছি যে এই অঞ্চলগুলো বহুদিনের হারিয়ে যাওয়া শুকনো নদী খাত, এবং ছোট ছোট নদী খাতে এই অঞ্চলগুলো ভরা ছিল। এবং আপনি যদি ভূগোলের দিক থেকে বলেন, আমরা দেখব আজ থেকে 2000 বছর আগে, 2500 বছর আগে এই যে অঞ্চলে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই অঞ্চলগুলোই কিন্তু সক্রিয় বদ্বীপের অংশ। আমরা সুন্দরবন অঞ্চলে যে ধরনের ভূপ্রকৃতি পাই, খাঁড়িযুক্ত অংশ, উঁচু নিচু অঞ্চল, জলাভূমি অঞ্চল, তখনও কিন্তু এগুলো ঘন জঙ্গল অঞ্চল, বাদাভূমি অঞ্চল, এবং তখন এই অঞ্চলে ছোট ছোট অজস্র নদ নদী জোয়ার ভাঁটা খেলছে, পলি জমছে, বদ্বীপ গঠনের কাজ তখনও চলছে। ধীরে 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 এই অঞ্চলের ভূগোল গঠিত হয়েছে, সমাজ গঠিত হয়েছে, সমাজের বিভিন্ন স্তর এবং তাদের বিবর্তন, সেই বিবর্তনেরই এক ঝলক দেখার জন্য চলুন আমরা এখন যাই দেবগ্রাম দেবলগড়ের। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক সংগ্রহশালা দেবগ্রাম, দেবল রাজা পুরাতত্ত্ব লোক সংস্কৃতি পরিষদ, দেবগ্রাম, গাঙ্গনাপুর, নদিয়া, পিন নাম্বার 741233। মাত্র একটি লোকের দিয়ে যে সংগ্রহশালা কিংবা যে ঐতিহাসিক খোঁজের শুরু হয়েছিল, আজকে পুরো গ্রাম এর সাথে জড়িত হয়ে গেছে। এর থেকে খুশির খবর আর কিছু হয় না। আপনাদের বাকি পোর্শনটা যিনি এখানকার প্রাণ পুরুষ বিশ্বজিৎ রায় বলবেন, আমরা যাচ্ছি, চলুন। আমরা এখন উপস্থিত হয়েছি প্রাসাদের যে অংশগুলো উদ্ধার করা হয়েছে, মাটি খুঁড়ে পাওয়া গেছে, যেগুলো আপনারা সেই নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন। একদম ওপরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে লাল রঙের মাকড়া পাথর, এই লাল রঙের মাকড়া পাথর এখনো আমরা বহুল পরিমাণে দেখতে পাই বাঁকুড়া, বীরভূম এবং ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষে। মল্লভূমের রাজারা এই পাথরের বহুল ব্যবহার করেছেন, এবং এই পাথর আমরা দেবলগড়ে দেখেছি প্রাসাদের বা কোনো স্থাপত্যের ভিত্তিভূমিতে ব্যবহৃত হয়েছে। প্রচুর পরিমাণে এক সময় এই মাকড়া পাথর এই অঞ্চল থেকে পাওয়া গেছে, প্রচুর মানুষের স্থানীয় প্রয়োজনে এই মাকড়া পাথর ব্যবহৃত হচ্ছে, সেখান থেকে কিছু আমরা সংগ্রহ করে এনেছি অবশেষ রূপে, চিহ্নরূপে দেখানোর জন্য। এই মাকড়া পাথর ছিল ভিত্তি, তার ওপরে যে অংশটা সেই গঠনশৈলীটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যানেল করা করা অংশগুলো, যেগুলো নিঃসন্দেহে প্রমাণ করছে এগুলো বৈভবযুক্ত কোনো স্থাপত্য চিহ্ন এটার, কিন্তু সেই সময়কার মানুষ তাদের প্রযুক্তিকে ব্যবহার করে সিমেন্টের থেকেও শক্ত জিনিস বানিয়েছেন। এখানে ব্যবহৃত হয়েছে নদীর সাদা বালি, তার সঙ্গে পোড়া চুন, নদীর বালি এবং পোড়া চুনকে মিশিয়ে এই যে স্থাপত্য রীতি এটা আমরা নানান জায়গায় দেখতে পাই। শশাঙ্কের কর্ণ সুবর্ণ বা রক্তমৃত্তিকা মহাবিহার সেখানেও দেখতে পাই। এগুলো মাত্র কয়েক মাস আগেই পুকুর খোঁড়ার সময় মাটির প্রায় 15-20 ফুট তলা থেকে এগুলোকে উদ্ধার করা হয়েছে। এই রকম বড় বড় টুকরো মাটির তলা থেকে আনা হয়েছে, এবং আরো বহু টুকরো আজও আমাদের সন্ধানের অপেক্ষায়, সাধারণ মানুষের জানার অপেক্ষায়।
মাটির তলা। গ্রামবাসীদের সাহায্য নিয়ে তৈরি হওয়া যে ছোট্ট সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় বৈভব নেই, সামর্থ্য খুব কম, কিন্তু আন্তরিকতার দিক থেকে এই সংগ্রহশালা অতুলনীয়। এর জন্য একজন মানুষ তার বাড়িটা দিয়ে দিয়েছেন ছোট্ট একটা সংগ্রহশালা করার জন্য। নামটা বলুন। একজন মানুষ আপনি তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, ইনি হচ্ছেন চিত্তরঞ্জন বিশ্বাস, একজন অবসরপ্রাপ্ত ডাক কর্মী। তিনি তার বাড়িটা দিয়ে দিয়েছেন এই সংগ্রহশালা তৈরির জন্য। এনার সাথে পরিচয় করে নিই আমরা। ইনি এই দেবগ্রাম দেবলরাজা পুরাতত্ত্ব পরিষদের সভাপতি। আপনি এরপরে আমরা পরিচয় করছি পুরাতত্ত্ব পরিষদের যিনি কোষাধ্যক্ষ অধীশ হালদার মহাশয়ের সাথে। আর এই আমরা যত জিনিস দেখতে পাবো, আলমারিগুলোর ব্যবস্থা করে দেওয়া, লাইটের ব্যবস্থা করে দেওয়া, সব কিন্তু এই মানুষটার তত্ত্বাবধানে হয়েছে। এরপরে আমরা পরিচয় করছি আমাদের এই দেবগ্রাম পুরাতত্ত্ব পরিষদের তরুণ তুর্কি সম্পাদক সঞ্জয় ভৌমিকের সাথে। উৎসাহ নিয়ে সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলার পেছনে সঞ্জয়ের ভূমিকা অনেক। এই আমাদের ছোট্ট পুরাতত্ত্ব সংগ্রহশালা। এখানে দেখুন বিভিন্ন বোর্ডের মধ্যে আমরা আলাদা আলাদা যুগের মৃৎপাত্রগুলোর নমুনা রাখার চেষ্টা করছি। এখানে দেখুন বোর্ড নাম্বার 52, সুলতানি যুগের মৃৎপাত্রের বিভিন্ন অংশ। সুলতানি যুগের মৃৎপাত্রগুলি বিশেষ একটি বৈশিষ্ট্যে উজ্জ্বল, সেটা হচ্ছে এখানে আমরা তার একটা লিখিত রূপও দিয়েছি। সুলতানি যুগের মৃৎপাত্রের বৈশিষ্ট্য হচ্ছে একটা বিশেষ রাসায়নিক মৃৎপাত্রগুলির বাইরের অংশটা হতো অমসৃণ, দাগযুক্ত, এবং ভেতরের অংশটা হতো চকচকে এবং মসৃণ। আপনারা আজও হাত দিলে এর মসৃণতাটা অনুভব করতে পারবেন। পাত্রের ভিতর দিক মসৃণ, ধুয়ে নিয়ে বারবার করে ব্যবহার করা যাবে, বাইরের দিকটা অমসৃণ। এবং দেখুন একাধিক মৃৎপাত্রের মধ্যে দিয়ে আমরা সুলতানি যুগের বিশেষ যে সভ্যতার চিহ্ন সেগুলোকে দেখতে পাচ্ছি। চলে আসুন বোর্ড নাম্বার 10, এখানে আমরা দেখেছি পাল পূর্ব যুগের নকশা করা মৃৎপাত্রের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ধূসর রঙের এবং সুন্দর ডিজাইন করা, অপূর্ব ডিজাইন করা বিভিন্ন মৃৎপাত্রের অংশগুলো। এটাকে আপনি জুম করে দেখতে পাবেন, গায়ে খুব সুন্দর জ্যামিতিক নকশা করা অংশ রয়েছে। এই ধূসর রঙের এই যে মৃৎপাত্রগুলি, এই ধূসর রঙের মৃৎপাত্রগুলি প্রমাণ করছে যে এগুলি পাল পূর্ব যুগের মৃৎপাত্রের অবশেষ। তার সঙ্গে সঙ্গে আমরা লাল মাটির অপূর্ব সমস্ত ডিজাইন করা মৃৎপাত্র দেখতে পাচ্ছি। এই যে বোর্ডটা আপনারা দেখছেন, এই বোর্ডের মধ্যে দিয়ে দেবগ্রাম অঞ্চলের দেবলগড় থেকে পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠিত ধর্ম এবং লোকায়ত ধর্মের বিভিন্ন দেবদেবীর অংশ, শিলাপট্ট, এগুলো দেখা যাচ্ছে। দেখুন স্পেসিমেন নাম্বার 62, বেলেপাথরের তৈরি, লাল রঙের বেলেপাথরের তৈরি কোনো একটি দেবপট্টের অংশবিশেষ, যার বাঁদিকের অংশটা আমরা পেয়েছি। এখানে দেখুন পদ্ম ফুলের একটি অংশ খোদাই করা রয়েছে। সাধারণভাবে আপনারা স্মরণ করতে পারেন সারনাথের যে বুদ্ধ মূর্তি, সারনাথের বুদ্ধ মূর্তির পেছনেও কিন্তু আমরা ঠিক একই রকমের পদ্ম চিহ্নযুক্ত মোটিফের কাজ দেখতে পাচ্ছি। চলে আসি স্পেসিমেন নাম্বার 58, পোড়ামাটির অপূর্ব একটি ফলক, যেখানে বোঝা যাচ্ছে বড় কোনো মানুষের দুটো পা, তার সামনে আরেকজন মানুষ আকৃতিতে ছোট নতজানু হয়ে কোনো কিছুর জন্য প্রার্থনা করছেন, এই অংশটুকু উদ্ধার করা গিয়েছে। এটা মাথার অংশটা পাওয়া যায়নি, কিন্তু হাতের অবস্থান এবং দুটো পায়ের অবস্থান থেকে বোঝা যাচ্ছে দণ্ডায়মান গৌতম বুদ্ধ। হাতের অবস্থানগুলো করুন এবং পা সামান্য ছোট্ট একটু বেদির ওপরে দণ্ডায়মান অবস্থায় রয়েছেন। সাধারণভাবে গৌতম বুদ্ধর মূর্তির সঙ্গে আমরা এই ভঙ্গিমাটি পরিচিত। বংশী বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ। উল্লেখযোগ্য এই কারণে, সেন যুগের পরবর্তী থেকে বাংলায় প্রচলিত হয় কৃষ্ণের যুগল মূর্তি। সেন পূর্ববর্তী অংশে কৃষ্ণের যুগল মূর্তি আমরা দেখি না, একক মূর্তি প্রচলিত। দেবগ্রাম অঞ্চলেও মাটি থেকে পাওয়া গেছে ছোট্ট এই কৃষ্ণ মূর্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন দুটি পা ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছেন কোমরের অপূর্ব লীলায়িত ভঙ্গিমায়, একক
কৃষ্ণমূর্তি, যার মাথাটা দেখা যাচ্ছে না, মাথাটা পাওয়া যায়নি। হাত আড়াআড়ি ভাবে বাঁশি বাজানোর মুদ্রায়, পা আড়াআড়ি ভাবে কোমর ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে ছোট্ট ছোট্ট লিটারেচার করা আছে। বোর্ড নাম্বার 31, সেন আমলের নকশা করা পাত্র। বিভিন্ন রকম নকশা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রকম পাত্র, যেমন এটা দেখে বোঝা যাচ্ছে বড় একটা কলসির অংশ বিশেষ, যার গায়ে দাগ দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে নানান রকমের মৃৎপাত্র, নানান প্রয়োজনে ব্যবহার হতো এবং তাদের গায়ে দেখুন কি অপূর্ব ডিজাইন করা রয়েছে। সামনেই দেখুন সদ্য সদ্য পাওয়া গেছে অপূর্ব সুন্দর গড়নের এবং অসাধারণ রং রয়েছে এর মধ্যে। নাভিশঙ্খ বলে পরিচিত যে বিষয়টি আমরা দেখি, এটা সেই নাভিশঙ্খ, এবং আমরা দেখেছি এটা কিন্তু আজও বাজানোর মতন অবস্থাতে রয়ে গেছে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে মাটি খুঁড়ে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, গ্রামবাসীরা কিন্তু সচেতনতা বাড়ার জন্য এখন সেগুলো ফেলে দেন না, বেশ কিছু অংশে তারা সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করছেন, এই ছোট্ট সংগ্রহশালায় দিয়ে যাচ্ছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন যুগের বিভিন্ন প্রকার মৃৎপাত্র, এবং প্রচুর পরিমাণে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাটির প্রদীপ। এই যে মাটির প্রদীপগুলি, এই মাটির প্রদীপগুলির একটা বিশেষত্ব রয়েছে। এই যে মাটির প্রদীপগুলো রয়েছে, এই মাটির প্রদীপটাকে সাধারণভাবে বলা হবে জল প্রদীপ। দেখুন মাটির প্রদীপ নিচে অনেকটা বড় অংশ, এবং লক্ষ্য করুন এখানে একটা ছিদ্র রয়েছে, এবং এর ওপরের অংশটা কিন্তু অপূর্ব নকশাযুক্ত। দেখুন ওপরের অংশটা অপূর্ব নকশাযুক্ত, একই রকম ভাবে নিচে একটা বড় অংশ এবং এখানে একটি ছিদ্র প্রতিটি প্রদীপের। কেন? এই জন্যই এটা হস্তধৃত জল প্রদীপ, হাতের তালুর ওপর নিয়ে আরতি করা যাবে, এবং এই ছিদ্র দিয়ে জল পূর্ণ করে দিলে নিচের প্রকোষ্ঠে হাতের তাপ লাগার সম্ভাবনা রইল না। কি অপূর্ব প্রযুক্তির ব্যবহার! সেই সময়কার মানুষ ধর্মের জন্য ব্যবহার করছেন, তাদের মনের শান্তির জন্য ব্যবহার করছেন। আমাদের সৌভাগ্য যে মাটির ঘুরে চাষিরা চাষ করার সময় বিভিন্ন সময়, এবং আমাদের সদস্যরা নিরন্তর পরিশ্রম করে করে, দিনের পর দিন পরিশ্রম করে করে, একটা একটা করে এই নিদর্শনগুলোকে উদ্ধার করছেন। এই মাটির প্রদীপগুলি আমরা সাধারণত বৌদ্ধ যুগে বজ্রযানী মতাদর্শের ক্ষেত্রে দেখতে পাই। তার পাশে দেখুন অপূর্ব সুন্দর একটি ধূপদানি, কালো মাটির একটি ধূপদানি, বহু বছর আগে, দশম শতক, বহু বছর আগে তথাগতের সামনে এই ধূপদানি হয়তো সুগন্ধ দেওয়ার কাজে লাগতো। আজ এই পুরাতত্ত্ব পর্ষদে এটা যে রয়েছে, ইতিহাসটা ধ্বংস হয়ে যাওয়ার আগে আমরা চেষ্টা করছি চিহ্নগুলো যেন কিছু পরিমাণে থেকে যায়। পিছনে নবম থেকে দ্বাদশ শতক বিভিন্ন সময়ের মৃৎপাত্র, ছোট ছোট মৃৎপাত্র বোঝাই যাচ্ছে, মানুষ বিভিন্ন জিনিস রাখার জন্য, রান্নার বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন প্রয়োজনে তারা ব্যবহার করতেন বিভিন্ন মৃৎপাত্রগুলি। নিচে আসুন, দেখে বোঝাই যাচ্ছে এটা তাদের কলকে সুলতানি যুগের। তার পাশে পানপাত্র, পেয়ালা বলতে পারেন, অপূর্ব সুন্দর একটি সুলতানি যুগের ধূসর কালো মৃৎপাত্র অখণ্ড রূপে পাওয়া গেছে। এই সুলতানি যুগের মৃৎপাত্রের বৈশিষ্ট্য হচ্ছে গলাটা অত্যন্ত সরু, এবং তার সঙ্গে পেট অনেকটা চওড়া। এর থেকেও বড় আরও একটি সুলতানি যুগের অখণ্ড মৃৎপাত্র আমরা দেখাবো, এখানেই রয়েছে আরও বেশ কয়েকটি সংগ্রহের মধ্যে। আমরা অন্যদিকের যে মূর্তিগুলো রয়েছে আসুন সেগুলো দেখে নিই। এবার দেখুন এখানে বিভিন্ন যুগের মৃৎপাত্র রয়েছে, মাটির প্রদীপ রয়েছে, রয়েছে নবম এবং দশম শতাব্দীর দোয়াত। আমরা জানি না এই দোয়াতে লিখে রাজা বা শাসক তিনি কারো প্রাণ নিয়েছিলেন কিনা, বা কোনো প্রজাকে জমি বিলি করেছিলেন কিনা, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটি সুন্দর মাটির দোয়াত ধূসর রঙের। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এগুলোকে ওপর থেকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল, মাটির গায়ে কিন্তু আজও ছিদ্র রয়েছে যেখান থেকে আমরা এটাকে টানিয়ে দেওয়ার মতন অবস্থানেও নিয়ে যেতে পারি।
এর ঠিক পিছনে, দোয়াদের পিছনে দেখুন আরেকটি স্পেসিমেন রয়েছে, একটি ছোট্ট ছিদ্র মুখ যুক্ত একটি পাত্র। আমি একটু সাহায্য করি এটা দেখে নেওয়ার জন্য। দেখুন ছোট্ট একটি ছিদ্র মুখ যুক্ত একটি পাত্র, বোঝাই যায় বিশেষ কোনো তরল, হতে পারে সেটা তেল বা অন্য কোনো পদার্থ রাখার জন্য পাত্রটি ব্যবহৃত হতো। তার পাশেই দেখুন আরো বিভিন্ন কাজের জন্য ছোট মুখ যুক্ত পাত্র, ধূসর রঙের ছোট্ট কলসি অন্য কিছু রাখার জন্য পাওয়া গেছে। এবং আকর্ষণীয় বিষয় যেটা আমরা এবার দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট মূর্তি, এই মূর্তিগুলো অনেকগুলো এখানে পাওয়া গেছে। আসলে এখানে প্যান্ডেলটা করে আপনাদেরকে দেখাই, এখানে দেখুন বিভিন্ন জিনিস সাজানো রয়েছে, নানান রকম ডিজাইনের। আসুন এবারে দেখে নিই খুব আকর্ষণীয় একটি বিষয়, বোর্ড নাম্বার 30। এখানে রয়েছে বিভিন্ন সময়ে পাওয়া, এখানে চলে আসি সুলতানি যুগের কলসি, তার সঙ্গে সঙ্গে সেন যুগের কলসির বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন, তার অংশটা রয়েছে। তার পাশেই রয়েছে মাটির তৈরি ছোট্ট ছোট্ট গুলি, এই গুলিগুলো সেই সময়ে অস্ত্ররূপে ব্যবহৃত হতো। ষাঁড়ের চামড়া দিয়ে তৈরি বড় বড় গুলতি থেকে এই মাটির গুলিগুলোকে ছোড়া হতো। মাটির গুলতিগুলো আকার এবং আকৃতি আলাদা আলাদা, এই অনুসারে এদের রেঞ্জগুলোও আলাদা আলাদা, যেগুলো বড় এবং ভারী সেগুলো শর্ট ডিস্টেন্সে, যেগুলো অপেক্ষাকৃত ছোট সেগুলো দূরপাল্লা হিসেবে ব্যবহৃত হতো। এবং এগুলোই ছিল সেই সময়কার সামন্তদের ডাকাত বা বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচবার প্রধানতম অস্ত্র। দেবলগড়ের বিভিন্ন অংশ জুড়ে বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন নকশা করা এই পরিমাণ গুলি অজস্র পরিমাণ পাওয়া যায়, যা এই অঞ্চলে বহিঃশত্রুর আক্রমণ তার চিহ্ন আমাদেরকে দেয়। একটি অপূর্ব পুরাবস্তু, এই যে পুরাবস্তুটি পাথরের তৈরি পুরাবস্তুটি আপনারা দেখছেন, এই পুরাবস্তুটি দেবপট্ট রূপে পরিচিত। এই দেবপট্টের ওপরে রেখে সেই সময় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা তারা সিদ্ধার্থের বা বুদ্ধদেবের আরাধনা করতেন। এই পাথরের তৈরি যে শিলাপট, এই শিলাপট বিভিন্ন আকৃতির আমরা পেয়েছি, এবং এটাই আমাদের কাছে আনন্দের বিষয় যে গ্রামবাসীরা এই বিষয়গুলো জানতে পেরে সচেতন হয়ে তারা কিন্তু এই জিনিসগুলোকে ফেলে দিচ্ছে না, নষ্ট করে ফেলছেন না, তারা দিয়ে গেছেন। এইটা একজন গ্রামবাসী পেলেন, সংগ্রহশালায় দিয়ে গেলেন, স্মৃতির জন্য, ইতিহাসের জন্য এটা তোলা রইল। এছাড়া আরও বেশ কিছু শিলাপট্টের অংশও কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন আকৃতির বিভিন্ন জায়গার। আমরা চলে আসছি অপরাপর জায়গায়, দেখুন বিভিন্ন যুগের এবং বিভিন্ন জ্যামিতিক গড়নযুক্ত স্থাপত্যের উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন সাদা চুন এবং নদীর সাদা বালি এবং চুন দিয়ে তৈরি করা স্থাপত্যের কীর্তি, সুন্দর নকশা করা রয়েছে। এগুলো থেকে বোঝাই যায় যেগুলো বড় কোনো প্রাসাদ বা দালানের অংশবিশেষ, এই সবই চাষিরা চাষ করার সময় তাদের লাঙলের ফালে তুলে নিয়ে আসছেন। এই প্রাসাদের অংশরূপে ব্যবহৃত হতো বেস রূপে ব্যবহৃত হতো ফিলাইট শিলার তৈরি এই অংশগুলো। এবং দেখুন এখানে একটি বড় ফিলাইট শিলার অংশ আমার হাতে রয়েছে, যার মাঝখানে কিন্তু ছোট্ট বর্গাকার একটি ছিদ্র। এই বর্গাকার ছিদ্রর মধ্যে দিয়ে বিভিন্ন প্যানেল করে
একটা অংশের সঙ্গে আরেকটা অংশ জোড়া হতো এবং এই ফিলাইট শিলার অংশগুলো নিচে রেখে দেওয়া হতো। আপনারা দেখুন সেই সময়কার ইট দেখতে পাচ্ছেন, এক একটি ইট লম্বায় প্রায় 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি, চওড়ায় 12 ইঞ্চি এবং বেদ 1.5 থেকে 2 ইঞ্চি। এই মাপের ইট এই পুরাতত্ত্ব সংগ্রহশালার অত্যন্ত মূল্যবান সংগ্রহ এবং এগুলো নিঃসন্দেহে প্রমাণ করছে অতীতে দেবলগড় অঞ্চলে ছিল সমৃদ্ধ স্থাপত্যের নিদর্শন। তার সাথে সাথে বিভিন্ন জ্যামিতিক গড়নযুক্ত ইট আমরা দেখতে পাচ্ছি, কোনোটা ছোট ইট সুলতানি যুগের, কোনোটা বড় মোটা অংশ, কোনো ইট ব্যবহৃত হতো ছাতে, কোনো ইট ব্যবহৃত হতো নিচের দিকে এবং সেই ব্যবহার অনুসারে ইটগুলোর বেদ এবং তাদের আকৃতি নির্ধারিত হতো। সুলতানি যুগের ছোট গলা বিস্তৃত ঘের যুক্ত অখণ্ড একটি মৃৎপাত্র, এই ধরনের মৃৎপাত্র এই অঞ্চলে বাড়ির ভিত খোঁড়ার সময় মাটির বহু চলা থেকে উদ্ধার করা হয়েছে। হাতির দাঁতের তৈরি, এখানে আমরা দেখতে পাচ্ছি হাতির দাঁতের তৈরি নকশা করা খুব সুন্দর একটি লকেট। আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে সম্প্রতি মহেঞ্জোদারো বলে যে সিনেমাটা রিলিজ করেছে, সেখানে সিন্ধু সভ্যতার অধিবাসীদের হাড়ের চিহ্ন দেখানোর জন্য, লকেটের চিহ্ন দেখানোর জন্য এইরকম বেশ কিছু নিদর্শন দেখানো হয়েছে। দেখুন এখানে ছিদ্র করা রয়েছে, এই ছিদ্রগুলো দিয়ে সুতো দিয়ে তখনকার দিনের মানুষ গলায় পরতেন। শুধুমাত্র হাতির দাঁতের তৈরি এই লকেট নয়, আরও কিছু প্রাণী অবশেষও এই অঞ্চল থেকে পাওয়া গেছে, যেমন পরবর্তীতে আমরা দেখছি। অঞ্চল কল্পনা করে নিন আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে কি ভূপ্রকৃতির অবস্থায় ছিল, প্রাকৃতিক অবস্থায়, প্রাকৃতিক পরিবেশটা বা কি অবস্থায় ছিল। ঘন জঙ্গল, জলাশয় পরিপূর্ণ, এবং এখনো এই অঞ্চলের অভিজ্ঞ মানুষদের কাছ থেকে আমরা জানতে পারি তারা ছোটবেলাতেও দেখেছেন যে এই অঞ্চলে প্রচুর চিতাবাঘ এই অঞ্চলে প্রচুর পরিমাণে ছিল। এরকমই একটি দাঁত আমাদের সংগ্রহশালার যিনি সভাপতি চিত্তবাবু তিনি উদ্ধার করেছেন, কোনো একজন মানুষের কাছে ছিল, একটি বাঘ মরে যাওয়ার পর সেখান থেকে সংগ্রহ করা বাঘের একটি দাঁত। শুধু বাঘ নয়, বাঘ যদি থাকে তাহলে বাঘের খাদ্যও থাকতে হবে, একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রও থাকতে হবে। আমরা এই একই অঞ্চল থেকে পেয়েছি এই হরিণের শিং এবং বাঘের দাঁত, আজকে বলে দিচ্ছে আমাদের যে প্রাচীনকালে একটি অরণ্য বাস্তুতন্ত্র এখানে বিরাজ করত, অর্থাৎ যে উন্নত সভ্যতার বিভিন্ন চিহ্নগুলো পুরাতত্ত্ব সংগ্রহশালায় রয়েছে তারা যখন ইতিহাসের গর্ভে বিলীন হয়ে যায় তারপর এই অঞ্চল সম্পূর্ণরূপে জঙ্গলে ঢাকা পড়ে, স্মৃতির অতলে তলিয়ে যায়, যেখানে রাজত্ব করত শুধু বাঘ আর হরিণের দল। তারপর থেকে সভ্যতা একটু একটু করে এগিয়েছে, আজ আমরা এই সভ্যতার চিহ্নগুলোকে একত্রিত করতে পেরেছি এবং আশা রাখব এই বিষয়গুলোকে নিয়ে আগ্রহী হবেন, দেখতে আসবেন, আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবেন। আমাদের এটা পেশাগত কোনো বিষয় নয়, আমরা আমাদের শখ থেকেই এইগুলো করি, ফলে ভুল ত্রুটি আমাদের অজস্র এবং আমাদের বিষয়গত জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ হওয়ার কারণে প্রতি পদে পদে আমরা ভুল করি। আমরা চাই আমাদের এই ভুলগুলো সংশোধিত হোক, আরও আরও উৎসাহী মানুষ, অনুসন্ধিচ্ছ মানুষ তারা আসুন এবং ভুলগুলোকে সংশোধন করে আগামী দিনের ইতিহাসকে সমৃদ্ধ করুন। আমাদের এই ছোট্ট উদ্যোগের মধ্যে দিয়ে বাংলার ইতিহাস, বাংলার ভূগোল নতুন করে ঠিকানা পাক। এইটুকুই, ধন্যবাদ।